তো এখানে আমি এ বি এর মান বসাই দিই, ঠিক আছে, বি এ স্কোয়ার আছে, তার মানে এখানে লিখবো কস থিটা প্লাস কস ফাই স্কোয়ার মাইনাস, এটাকে লিখবো সাইন থিটা প্লাস সাইন ফাই স্কোয়ার, সেভাবে এখানেও মানগুলো বসাই। মান তো বসালাম, এবার এটা এ প্লাস বি স্কোয়ার এর সূত্র অ্যাপ্লাই করি, তার মানে এখানে হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস টু কস থিটা কস ফাই প্লাস কস স্কোয়ার ফাই বিয়োগ ব্র্যাকেট দিয়ে, তো বিয়োগ দিয়ে এটা সূত্রটা অ্যাপ্লাই করি যে এখানে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা সাইন ফাই, আর প্লাস হবে উপরে রেখে দিই যেহেতু জায়গা নাই, সাইন ফাই স্কোয়ার মানে সাইন স্কোয়ার ফাই, আর এখানে এটার জন্য হবে সেম ভাবে কস স্কোয়ার থিটা প্লাস টু কস থিটা কস ফাই প্লাস কস স্কোয়ার ফাই যোগ এটা মানটা মানে সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা সাইন পাই প্লাস সাইন স্কোয়ার পাই, নিচে দেখুন জায়গা নাই জায়গাটা। ও এবার আমি এটা লিখবো কস স্কোয়ার থিটা প্লাস টু কস স্কোয়ার থিটা কস পাই প্লাস কস স্কোয়ার পাই, তো এটা বিয়োগ হয়ে যাবে বিয়োগ সাইন স্কোয়ার থিটা বিয়োগ টু সাইন থিটা সাইন পাই বিয়োগ প্লাসটা বিয়োগ হয়ে যাবে সাইন স্কোয়ার পাই যেহেতু সামনে বিয়োগ আছে, তো আর এটা যা আছে তাই থিটা প্লাস টু কস থিটা কস পাই প্লাস কস স্কোয়ার পাই প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা সাইন পাই প্লাস সাইন স্কোয়ার পাই। তো এইবার এটাকে সাজাবো, যেমন এটাকে দেখা যায় কস স্কোয়ার থিটা আর এই মাইনাস সাইন স্কোয়ার থিটা এখানে মাইনাস সাইন স্কোয়ার থিটা, তারপর আমি এই কস স্কোয়ার ফাই লিখবো প্লাস কস স্কোয়ার ফাই বিয়োগ সাইন স্কোয়ার ফাই লিখবো, তারপর এই দুইটা থেকে আমি কি করতে পারি টু কমন নিতে পারি, যে প্লাস টু কমন নিয়ে লিখতে পারি কস থিটা কস ফাই, আমি কি কমন নিচ্ছি প্লাস টু, তার মানে এখানে মাইনাসটা থেকে যাবে, কারণ মাইনাস সাইন থিটা সাইন ফাই, সেম ভাবে এটার জন্য লিখবো কস স্কোয়ার থিটা কিন্তু এটা আছে সাইন প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার পাই প্লাস সাইন স্কোয়ার পাই, দুইটাই প্লাস তার মানে টু কমন নিলে থাকবে কস থিটা কস পাই যোগ সাইন থিটা সাইন পাই। এবার আমরা সূত্র অ্যাপ্লাই করবো, অনেক সূত্র অ্যাপ্লাই করবো, তো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কে আমরা লিখতে পারি কস টু থিটা প্লাস দিলাম কস স্কোয়ার ফাই মাইনাস সাইন স্কোয়ার ফাই কে আমরা লিখতে পারি কস টু ফাই প্লাস টু লিখলাম, এখানে হলো কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি এর সাথে তুলনা করতে পারি, তো কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি মানে কজ এ প্লাস বি মানে থিটা প্লাস ফাই, সেম ভাবে একটুকের জন্য আমি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মানে ওয়ান, একটুকের জন্য কজ স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই মানে ওয়ান প্লাস একটুকের জন্য আমরা লিখতে পারি টু কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি মানে কজ এ মাইনাস বি কজ থিটা মাইনাস ফাই,
এইবার এইটাকে আর এইটাকে cos c plus cos d এর সূত্র পেয়ে গেল, cos c plus cos d এর সূত্র হলো 2 cos c plus d / 2, এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে হবে থিটা প্লাস, যোগ করতে হবে থিটা প্লাস ফাই, থিটা প্লাস ফাই আর হবে cos c minus d / 2 মানে থিটা মাইনাস ফাই, এখানে বাকিটা আমি লিখে দেবো যে cos 2 cos theta plus pi, এটার জন্য এখানে হলো 2 আর 2 কমন নিলে এটা 2 আর এখানে 2 cos যা আছে সামথিং সেটা 2 কমন নিলে প্রথমটার জন্য এই দুটার জন্য 1 কমন থাকবে প্লাস এখানে থাকবে cos theta minus pi, এই অংশে এটা এই অংশটা থেকে আমি দেখি কি কমন নিতে পারি, 2 cos থিটা প্লাস ফাই কমন নিতে পারি, তো 2 cos থিটা প্লাস ফাই, থিটা প্লাস ফাই কমন নিলে এই অংশে থাকবে, এই অংশে থাকবে শুধু cos থিটা মাইনাস ফাই, এই অংশে থাকবে প্লাস 1 আর নিচে তো আমার যেটা আছে সেটাই 1 প্লাস cos থিটা মাইনাস ফাই, তো আমি দেখতেছি cos থিটা মাইনাস ফাই প্লাস 1 1 প্লাস ফাই একই জিনিস, তার মানে এটা এটা কাটা আবার এখান থেকে 2 2 কাটা, তো এখান থেকে আমি দেখতে পারি কি cos থিটা প্লাস ফাই, তো সেটা কিসের মান হচ্ছে বি স্কয়ার মাইনাস এ স্কয়ারের মান, আর এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, সরি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান বের করতে হবে, এখানে এ মানে সাইন থিটা প্লাস সাইন পাই স্কয়ার প্লাস cos theta plus cos pi square, এখানে হয় sin square theta plus 2 sin theta sin pi plus sin square pi, পরেরটার জন্য হবে cos square theta plus 2 cos theta cos pi plus cos square, তো এইবার আমি এই সাইন স্কয়ার থিটা আর কজ স্কয়ার থিটার জন্য আমি লিখবো 1, সাইন স্কয়ার ফাই আর প্লাস কজ স্কয়ার ফাই এর জন্য লিখবো 1, আর কি আমার যে দুইটা থাকবে এই দুইটা থেকে আমি 2 কমন নিয়ে লিখবো সাইন থিটা সাইন পাই প্লাস কজ থিটা কজ পাই, তো এই অংশে আমার থাকতেছে 2 প্লাস এখানে 2, এটা সামনে চিন্তা করি তো cos a cos b প্লাস sin a sin b আর সেটা হলো cos a minus b এর সূত্র, তো এটাকে দেখতে পাই cos a minus b মানে theta minus phi, এই দুইটার জন্য আমি 2 কমন নিতে পারি, 2 কমন নিলে আবার থাকবে 1 প্লাস cos theta minus phi, তো 2 1 প্লাস এটা আমরা লিখতে পারি cos 2 ইন্টু থিটা মাইনাস ফাই বাক 2, দেখতে পারি আমরা শুধু অন প্লাস cos 2 থিটা সূত্র অ্যাপ্লাই করব বলে, তো এটার জন্য 2 2 এ রাখলাম অন প্লাস cos 2 থিটা, তার মানে 2 cos স্কয়ার থিটা, থিটা বলতে থিটা মাইনাস ফাই বাই 2, তার মানে এই অংশে দেখা যায় 4 cos স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2, সুতরাং লেখা যায় কি আমার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে 4 cos স্কয়ার থিটা মাইনাস পাই বাই 2, তার মানে আমার লেখা যায় cos স্কয়ার থিটা মাইনাস পাই বাই 2, এই 4 টাকে আমি ওই পাশে পাঠিয়ে দেবো, তার মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই 4, তার মানে আমি এই যে cos স্কয়ার আছে স্কয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিলে এখানে হবে cos theta pi by 2 আর এখানে হবে
হাফ প্লাস মাইনাস হাফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর উপর কি হবে, রুট হবে। ফোর উপর রুট করলে হাফ, মানে 1/4 উপর করলে হাফ, আর এটার উপর করলে তো রুট চলে আসে, সামনে প্লাস মাইনাস। আর এটাই আমাকে প্রমাণ করতে বলছে, প্রমাণ এটা। ক নাম্বারের মতো নাম্বারের ভিন্নটা কোথায়? আমরা খ নাম্বারে বের করছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল, বের করছিলাম কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফোর কজ স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু, এটা বের করছিলাম। তারপরে এটার পরে আমরা কি করছিলাম যে কজ স্কোয়ার থিটা বাই ফাইভ বা টু ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওটাকে আমরা নিচে পাঠাই দিয়েছি। তো কজ স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি 1/cos স্কোয়ার, উল্টাই দিছি থিটা বাই পাই বাই টু। এই পর্যন্ত আমরা আগের মতো করব, তারপর আমি একটু চেঞ্জ করব প্রমাণটার সাথে মিলানোর জন্য। এখানে আমরা উল্টাই দিব, তো উল্টাই দিলাম, এখানে উল্টাই দিলাম, এখানে উল্টাই দিলাম। তো এবার 1/cos স্কোয়ার মানে কি, সাইক স্কোয়ার, সাইক স্কোয়ার থিটাটা বলতে আমার থিটা বাই পাই বাই টু, তো এই পাশে আমার 4a² প্লাস b² রইল। তো sec স্কয়ার বলতে আমি কি বুঝি, sec স্কয়ার বলতে আমরা বুঝি 1 প্লাস tan স্কয়ার, tan স্কয়ার থিটা বাই পাই বাই 2 ইকুয়াল এখানে আছে যা 4a² প্লাস b স্কয়ার। তারপর এখানে লিখবো tan স্কয়ার থিটা মাইনাস পাই বাই 2, 1 টাকে আমি ওই পাশে পাঠিয়ে দিব, তার মানে 4a² প্লাস b স্কয়ার মাইনাস 1 হয়ে যাবে। তারপর আমি এটাকে লিখতে পারি যে tan স্কয়ার থিটা মাইনাস পাই বাই 2, এটা বিয়োগ করলে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো tan স্কয়ার স্কয়ারটা ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে ওখানে বর্গমূল হয়ে যাবে, এখানে tan থিটা প্লাস মাইনাস রুট 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি এটাই প্রমাণ করতে বলছি, মানে কি।